দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জানিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ যুক্তরাজ্যে আশ্রয় চাইলেন নির্যাতিত মার্কিন সাংবাদিক এদিকে যে কোনো উপায়ে ফিলিস্তিনিদের সহযোগিতা করবে ইরান ওয়াদা আইআরজিসির আরো থাকছে অবশেষে গাজার রাস্তায় মহড়া দিলেন ইসরায়েলি হামলার শিকার সিনোয়ার এবং আরো জানিয়ে দিব ভারতে করোনায় প্রাণ গেল আরো তিন হাজার সাতশত একচল্লিশ জনের এদিকে আন্তর্জাতিক আদালতে গাজায় সেই ভাইরাল বিধ্বস্ত ভবনের মালিক আরো থাকছে আরব দেশগুলো গাজা যুদ্ধের শেষ দিন পর্যন্ত নীরব ছিল বলছে প্রেসিডেন্ট রোহানি এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে বিভ্রান্তিতে রাখতে হামাসের নতুন নতুন কৌশল দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত যুক্তরাজ্যে আশ্রয় চাইছেন নির্যাতিত মার্কিন সাংবাদিক যুক্তরাষ্ট্রে সাংবাদিকতা করতে গিয়ে অত্যাচারের শিকার হয়েছেন দাবি জানিয়ে যুক্তরাজ্যে অভিবাসন চেয়েছেন মার্কিন সাংবাদিক ও প্রাবন্ধিক ব্যারেট ব্রাউন গতকাল ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান খবরটি জানিয়েছে অভিবাসী ভিসার আবেদনে ব্যারেড লিখেছেন বেশ কয়েক মাস ধরে তিনি যুক্তরাষ্ট্রে নিরাপদ ও আত্মবিশ্বাসী ভাবতে পারছিলেন না তার দাবি তিনি যুক্তরাজ্যেই এই মুহূর্তে নিরাপদ বোধ করছেন যদিও অভিবাসন প্রত্যাশী হওয়ার আগেই তাকে দুইবার আটক করেছিল যুক্তরাজ্য পুলিশ একটি জনসভায় প্রতিবাদী ব্যানার বহন করায় তাকে একবার আটক করা হয় ব্যানারে লেখা ছিল পুলিশকে হত্যা করো এছাড়া আরো কর্মসূচিতে অংশ নেন তিনি ভিসার মেয়াদ শেষ হওয়াতেও তাকে একবার আটক করে যুক্তরাজ্যের ইমিগ্রেশন পুলিশ গত নভেম্বর থেকে ব্যারেড ব্রাউন পূর্ব লন্ডনে এক ব্রিটিশ নারীর সঙ্গে বসবাস করতেন এই সূত্র জানিয়েছে ওডি এদিকে যে কোনো উপায়ে ফিলিস্তিনিদের সহযোগিতা করবে ইরান ওয়াদা আয়আরজিস ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিস এর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল হোসেন ছлами ফিলিস্তিনি জাতির প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন অবরुद्ध গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মোকাবেলায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিজয় উপলক্ষে তিনি এই সমর্থন জানান জেনারেল ছлами গতরাতে হামাস নেতা اسماعিল হানিয়াও ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালার সঙ্গে আলাদা আলাদা টেলিফোনে কথা বলেন হানিয়ার সঙ্গে আলাপকালে ফিলি ফিলিস্তিনি জনগণের সর্বপ্রান্তিক বিজয়ের অভিনন্দন জানিয়ে বলেন ফিলিস্তিনি জনগণ প্রতিরোধ আন্দোলনগুলোকে সব ধরনের সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে এবং এক্ষেত্রে কোনো প্রচেষ্টাই বাদ রাখা হবে না এ সময় হানিয়া ফিলিস্তিনি জনগণের স্বাধিকার আন্দোলনের প্রতি সমর্থনের জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি বলেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এবারের সংঘর্ষের শক্তি ভারসাম্য বদলে দিয়েছে এবং সকল ফিলিস্তিনি জনগণ ঐক্যবদ্ধ হয়েছে জিয়াদ আন নাখালার সঙ্গে টেলিফোন আলাপে আইআরজিসির কমান্ডার বলেন তার বাহিনী কখনোই ফিলিস্তিনি জাতিকে একা ফেলে যাবে না এ সময় ফিলিস্তিনিদের সাম্প্রতিক বিজয়ে সহযোগিতা করার জন্য জেনারেল সালামিকে ধন্যবাদ জানান ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব তিনি বলেন সাম্প্রতিক বিজয়ে আপনারা আমাদের অংশীদার ছিলেন এবং জেরুজালেম আল কুদোস মুক্তির দিনও আমরা আপনাদের পাশেই চাই এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে অবশেষে গাজার রাস্তায় মহড়া দিলেন ইসরায়েলি হামলার শিকার সিনোয়ার ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের দ্বিতীয় শীর্ষ নেতা ইয়াহিয়া সিনোয়ার যুদ্ধবিরতির প্রতিষ্ঠার দুদিনের মাথায় আজ ওই উপত্যকার বিভিন্ন সড়কে প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বারো দিনের পাঁচবিকতার হামলার সময় সিনোয়ারের বাসভবনে হামলা চালায় ইহুদিবাদী জঙ্গি বিমান হামলায় তার বাসভবন ধ্বংস হয়ে যায় ওই হামলায় সিনোয়ার নিহত হয়ে থাকতে পারেন বলে ইসরায়েলি গণমাধ্যম দাবি করলেও ফিলিস্তিনি সূত্রগুলো বলছে তিনি হামলার সময় ঘটনাস্থলে ছিলেন না হামাসের সামরিক শাখার অন্যতম প্রতিষ্ঠাতা এই ফিলিস্তিনি নেতা আজ প্রকাশিত জনসমকক্ষে বের হয়েই হামাসের অন্যতম কমান্ডার বাসিম ইসার বাসভবনে যান সাম্প্রতিক ইসরায়েলি হামলায় হামাসের সামরিক শাখা ইজাদিন কাসাম ব্রিগেডের অন্যতম কমান্ডার বাসিম ইশার শাহাদাত বরণ করেন ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ গাজা যুদ্ধের শুরুতে ঘোষণা করেছিলেন ইয়াহিয়া সিনোয়ারের পাশাপাশি ইজাদাদিন কাসাম ব্রিগেডের প্রধান কমান্ডার মোহাম্মদ দেইবকে হত্যা করা হবে গাজা অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য কিন্তু দখলদার শক্তির শ্রেষ উদ্দেশ্য সফল হয়নি গত দশ মে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা শুরু হয় একুশ মে পর্যন্ত চলা আগ্রাসনে উনসত্তর শিশু ও উনচল্লিশ নারী সহ দুইশো জন ফিলিস্তিনি শহীদ হন আহত হন আরও এক জন ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় দখলকৃত ভূখণ্ডে চার হাজারের বেশি রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতিরোধের মধ্যে একুশ মে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইহুদিবাদী ইসরায়েল ফলে এ যুদ্ধে ফিলিস্তিনি সংগ্রামীদের বিজয় স্পষ্ট হয়ে যায় এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে ভারতে করোনায় প্রাণ গেল আরো তিন জনের করোনা ভারতে দৈনিক সংক্রমণ আড়াই লাখের নিচে নেমেছে মৃত্যুর সংখ্যাও কিছুটা কমেছে গত চব্বিশ ঘন্টায় দেশটিতে আরও তিন হাজার সাতশো জনের মৃত্যু হয়েছে এই সময়ে আক্রান্ত হয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার আটশো জন ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী রোববার পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দুই কোটি লক্ষ তিরিশ জন এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে দুই লক্ষ নিরানব্বই হাজার দুশো জনের ভারতে গত কয়েকদিন ধরে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা গত গতকাল দৈনিক আক্রান্ত নেমেছিল দুই লক্ষ সাতান্ন হাজারে আজ তা কিছুটা কমেছে গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে দুই লক্ষ চল্লিশ জন গত কয়েকদিন দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা চার হাজারের উপরেই ছিল যদিও গত চব্বিশ ঘন্টার মৃতের সংখ্যা চার হাজারের নিচে নেমেছে আজ দেশটিতে দৈনিক মৃত্যুর সংখ্যা তিন জন এদিকে আন্তর্জাতিক আদালতে গাজার সেই বিধ্বস্ত ভবনের মালিক ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ তুলেছেন গাজার বিধ্বস্ত এক বহুতল ভবন মালিক এ পি আজাজেরা সহ তেত্রিশটি গণমাধ্যমের দপ্তর ছিল ওই ভবনে জালা টাওয়ার নামে বিখ্যাত তেরোতলা ভবনটি পনেরো মে গুড়িয়ে দেয় ইসরায়েল ইসরায়েলের এ উদ্দেশ্য প্রণোদিত নাশকতাকে আন্তর্জাতিক আইনের অপরাধ ধারায় আইসিসিতে মামলা করেছেন ভবন মালিক জাওয়াদ মেহেদি গতকাল এক প্রতিবেদনে খবর খবর উঠে এসেছে। মেহেদি বলেন মে ইসরায়েলিদের হামলায় জালা টাওয়ারটি ধ্বংস হয়েছিল বিশ্বের প্রভাবশালী সব গণমাধ্যমের দপ্তর ছিল এটি এটা রীতিমতো যুদ্ধ অপরাধ অভিযোগ নামার একটি কপি এএফপির কাছে রয়েছে আইসিসির প্রধান প্রসিকিউটর গত সপ্তাহে জানিয়েছিলেন ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যকার সাম্প্রতিক এ যুদ্ধ অপরাধ সংঘটিত হতে পারে আইনজীবী গিল্স ডেভার্স এক বিবৃতিতে জানিয়েছেন ধ্বংসপ্রাপ্ত ওই ভবনের মালিক আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের মামলার নির্দেশ দিয়েছেন তিনি আদালতের বাইরে এসে এ কে জানিয়েছেন ইসরায়েলিরা এই হামলার কোনো সামরিক কারণ দেখাতে পারবে না তিনি বলেন ধ্বংসপ্রাপ্ত টাওয়ারটিতে সামরিক গোয়েন্দা দল থাকার কথা শোনা গেলেও অভিযোগপত্রে তা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে গত শুক্রবার অভিযোগটি ইমেইলের মাধ্যমে আইসিসির দপ্তরে পাঠানো হয় ডেবার চারু বলেন আন্তর্জাতিক আইন বলছে আপনি যুদ্ধের সময় কোনো বেসামরিক জানমালের ক্ষতি করতে পারবেন না যদি সেখানে কোনো সামরিক সরঞ্জামেদি না থাকে যদিও ইসরায়েল বলছে হামাসের একটি গোয়েন্দা দল ওই ভবনে অবস্থান করছিল জাওয়াদ মেহেদি জানান ইসরায়েলের একজন গোয়েন্দা কর্মকর্তা হামলার এক ঘন্টা আগে তাকে তেরোতলা ভবনটিতে ক্ষেপণাস্ত্র ছোড়া হবে বলে সতর্ক করেছিলেন তারা তা বিশ্বাস করেনি এক ঘন্টা পরেই ভবনটি ধ্বংস হয়েছিল তবে আইআরজিসির প্রসিকিউটরের কাছে দায়েরকৃত অভিযোগের বিষয়টি আমলে নেওয়া বা না নেওয়ার ব্যাপারে তিনি সম্পূর্ণ স্বাধীন আশাহত হওয়ার মতো বিষয় আইসি আইসিসি দুই হাজার সালে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংগঠিত যুদ্ধের তদন্ত শুরু করেছে গত মার্চে ইসরায়েল এ সংস্থাটির সদস্য না হলেও দুই সাল থেকে সংস্থাটিতে যুক্ত হয়েছে আইসিসির প্রসিকিউটর সুডা বলেন গত সপ্তাহে গাজা ও পশ্চিম তীরে সংগঠিত ক্রমবর্ধমান সহিংস ঘটনাগুলোর বিষয়ে স্থানটির কর্মকর্তা ব্যক্তিদের কড়া নজরে রেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দর্শক প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে আমি রিপোর্টার এসপিএন পি আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি তাই আমার পার্সোনাল একটি চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে এসপিএন সোহাগ সেটাও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি আমি তাই আপনারা যারা আমার এসপিএন পি সোহাগ ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত না তারা অবশ্যই ইউটিউব থেকে এসপিএন পি সোহাগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে এদিকে আরব দেশগুলো গাজাযুদ্ধের শেষ দিন পর্যন্ত নীরব ছিল বলছে প্রেসিডেন্ট রোহানি ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি বলেছেন ফিলিস্তিনি জনগণের মধ্যকার ঐক্য ও সংহতি এবং তাদের মনোবলের কারণে তারা ইহুদিবাদী করেছে তিনি গতকাল তেহরানের এক বক্তৃতায় বলেন ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘর্ষে ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা জনগোষ্ঠী এমনকি উনিশশো আটচল্লিশ সালে দখলকৃত ভূখণ্ডে বসবাসরত ফিলিস্তিনিদের মধ্যে আমরা অতপ্রোত এক ঐক্য ও সংহতি দেখতে পাই আমরা এ বিজয়ে তাদেরকে অভিনন্দন জানাই প্রেসিডেন্ট রোহানি বলেন সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ সময় জনগণের প্রতি সমর্থন ঘোষণা করেছে। কিন্তু কিছু পশ্চিমা শাসক গিয়ে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ নিয়েছে ইরানের প্রেসিডেন্ট বলেন বেশিরভাগ মুসলিম দেশ এই সংঘর্ষে ইতিবাচক ভূমিকা ও পক্ষ নিয়েছে কিন্তু আরব বিশ্বের জনগণ কিছু নির্দিষ্ট আরব দেশের পক্ষ থেকে আরো সক্রিয় ভূমিকা আশা করেছিল কিন্তু এসব দেশ গাজাবাসের উপর ইসরায়েলের ভয়াবহ পাশবে হামলার শেষ দিন পর্যন্ত পরিপূর্ণ নিরাপত্তা অবলম্বন করেছে হাসান রোহানি বলেন ফিলিস্তিনি জনগণ প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে বিজয়ী হয়েছে তারা এমন এক শত্রুর বিরুদ্ধে বিজয়ী হয়েছে যার কাছে রয়েছে সর্বাধুনিক অস্ত্র এবং যার প্রতি রয়েছে বিশ্বের বড় শক্তিগুলোর প্রকাশ্য সমর্থন ফিলিস্তিনিদের এবারের বিজয়ে ইসরায়েলের দুর্বল দিকগুলো স্পষ্ট হয়ে গেছে এবং এর ফলে ভবিষ্যতের যেকোনো সংঘাতে ইহুদিবাদীরা আরও বড় পরাজয়ের শিকার হবেন দর্শক রোহানির এই মন্তব্যে যদি আপনি আনন্দিত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়ায় এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইসরায়েলের বিভ্রান্তিতে রাখতে হামাসের নতুন নতুন কৌশল ইসরায়েল যাতে গাজা সম্পর্কে কোনো তথ্য না পেতে পারে সেজন্য বিশেষ কৌশল গ্রহণ করেছে উপত্যকাটি নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাস গতকাল তারা ফিলিস্তিনিদের বলে দিয়েছে 11 দিনের যুদ্ধের সময় ইসরায়েল যেসব স্থানে হামলা চালিয়েছে সেগুলো সম্পর্কে তারা যেন কোনো কথা না বলে হামাস ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি একবার তাই সতর্কতার মাত্রা বাড়ানোর জন্য ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে আইএসএ জানায় ইসরায়েলি আগ্রাসনের সময়কার ঘটনা বিশেষ করে যেসব তারা টার্গেট করেছিল সে ব্যাপারে কোনো তথ্য সরবরাহ না করা এবং ওইসব স্থানীয় অপ্রয়োজনীয় কথাবার্তা না বলাই উচিত আইএস দাবি করেছে ইসরায়েল তার টার্গেট সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করার জন্য গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে তারা প্রতিরোধ আন্দোলন ও এর চলাচল সম্পর্কে আরও তথ্য সংগ্রহের উদ্বেগ নিয়েছে হামার সিকিউরিটি এজেন্সি আরও জানায় সহায়তা প্রদান বা দাতব্য প্রতিষ্ঠানের ছদ্মবেশেও সন্দেহজনক নানা পক্ষ আসতে পারে তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে গাজা পতাকা ফিলিস্তিনি সূত্রগুলো জানায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের ট্যানেল ও অস্ত্র গুদামের যে ক্ষতি হয়েছে তা লোকানোর চেষ্টায় ওই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সূত্রটি জানায় ইসরায়েলি হামলায় আইএস এর সদর দপ্তরটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে আরেকটি সূত্র জানায় হামার শীঘ্রই গাজা উপত্যকায় যুদ্ধের সময়ে ইসরায়েলের দালালি করেছে এমন কয়েকজনকে গ্রেপ্তার করবে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল বোজাম বলেছেন দালাল দখলদারদের এজেন্টদের বিরুদ্ধে হামাস কঠোর ব্যবস্থা গ্রহণ করবে তিনি বলেন যুদ্ধবিরতির পর হামাসের নিরাপত্তা বাহিনী আবার মোতায়েন শুরু হয়েছে তিনি বলেন আমরা আমাদের লোকজনকে নিরাপত্তার আশ আশ্বাস দিচ্ছি আমরা আমাদের দায়িত্ব কখনো ত্যাগ করব না আমাদের দায়িত্ব অটুট থাকবে আমরা আত্মত্যাগের জন্য প্রসূতত আমরা শহীদদের রক্তের প্রতি অনুগত থাকব এই সূত্র জানিয়েছে জেরুজালেম পোস্ট আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য